I am. Why are you gesticulating? I hereby name Sri Derek O'Brien. Derek O'Brien is hereby named to leave the house immediately. What are you doing? Mr. Derek O'Brien, you have committed breach of privilege. Mr. Derek O'Brien to leave the house immediately. Mr. Derek O'Brien to leave the house immediately. The house is not in order. No, no. Do you approve of it? He walks up to this place. Mr. Khadge, leader of the opposition, can you, one second, can you imagine a member walking to this place? Shameful event! My head is in shame! Something has to be done. And the member, honorable member, is in the habit of playing hot and cold. He grows soft as a strategy gets into hot mood. Do you approve of it? Do you approve of member walking here? I take very serious view, honorable members. The house is adjourned to meet at noon. I invite leader of the opposition and floor leaders to see me in my chamber at 11:30. In my chamber at 11:30. House will meet at 12 noon. কি অসভ্যতা, কি অসভ্যতা ডেরেক ওব্রায়নের! এরাই আবার বিধানসভাতে আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ওব্রায়ন, তিনি এরকম একটা অভব্য আচরণ করেছেন, অসভ্য আচরণ করেছেন। চেয়ারম্যানের সামনে গিয়ে ওয়েলের নেমে যাচ্ছে তো একটা আচরণ করেছেন দর্শক, আপনারা দেখলেন। এবং জগদীপ ধনকর সাহেব, তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন, বিরক্ত হন, যেটা কি এটা এই ধরনের আচরণ করবেন একজন এসে সামনে এসে? এটা 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 তো আপনার পার্লামেন্টের একটা পার্ট, এখানে এই ধরনের একজন মেম্বার এই ধরনের ব্যবহার করবেন? প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে ইমিডিয়েটলি ওনাকে এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। মানে এর থেকে লজ্জার আর কি হতে পারে? একজন এমপিকে মানে ওখান থেকে বলা হচ্ছে চেয়ার থেকে এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, এর থেকে লজ্জা আর কি হতে পারে? মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা সব কি ভেবেছেন, কি ভেবেছেন? মানে মান সম্মান সব তো ধুলে চলে যাচ্ছে, পার্লামেন্ট থেকে কি দেখা যাচ্ছে? লোকসভা থেকে একজন বহিষ্কার হয়ে যাচ্ছে, রাজ্যসভা থেকে অন্য জায়গায় শাসন হয়ে যাচ্ছেন, কি ভেবেছেন? আর ওটা কি কি গোয়ালঘর নাকি, যা খুশি যেমন করে খুশি চাচানো যায়? কেন এরকম ঘটনা ঘটেছে? আরে কেন ঘটনা ঘটেছে কালকে, সেই সব নিয়ে তদন্ত হচ্ছে। সাতজন সিকিউরিটি অফিসার যারা ছিলেন তাদেরকে সব সিকিউরিটি দায়িত্বে যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এসব নিয়ে খতিয়ে দেখা হচ্ছে, ইত্যাদি বিষয়ে পেছনে কি ষড়যন্ত্র সেটাও দেখা হচ্ছে। এবং গতকাল তো আমি দেখিয়েছি আপনাদেরকে যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে কাদের যোগ, আমি তো দেখেছি। যারা দেখেননি আমার কালকের ভিডিও দেখে নেবেন, আমি তো পর্দা ফাঁস করে দিয়েছি কালকে কাদের যোগ। এবার দেখবেন এই যে ধরা হয়েছে না, আবার দেখবেন এদেরই মুক্তির দাবিতে আবার যারা এখন আওয়াজ তুলছেন সিকিউরিটি কেন এরকম হলো, কেন ঝাঁপ মেরে দিল ইত্যাদি, তারাই দেখবেন আবার এদের মুক্তির দাবিতে কেউ কেউ হয়তো আওয়াজ তুলবেন। সবই তো প্ল্যান্টেড, তৈরি করা। তো সেসব নিয়ে ব্যবস্থা হচ্ছে না, অমিত শাহের বিবৃতি চাই ইত্যাদি, তিনি তো দিচ্ছেন, তিনি তো দেবেন, একটা সময় আছে তো সবকিছু। কেন তিনি ভাষণ কেন দেবেন না? নিশ্চয়ই তিনি দেবেন, ব্যাখ্যা করবেন, সবকিছু দেখতে হবে তো, হুট করে তো বলা যায় না, হুট করে তাদের নেতৃত্ব তো উল্টো পাল্টা তো কথা বলা যায় না, নিশ্চয়ই সময় হলে দেবেন। এত লাফালাফি এত এ করার কি আছে? একটা হাউস চলছে, চলতে দেবেন না? কালকে তো ওম বিরলা স্পিকার তিনি বলেছেন যে আপনাদের যা সব সাজেশন রয়েছে আসুন আলাদা করে আলোচনা করবো, এটা ওপেন ফোরাম, এখানে আলোচনা করবেন না, কারণ সিকিউরিটি ব্যাপার ওপেনলি করলে অনেকে অনেক কিছু আবার নতুন পন্থা খুঁজতে পারে অ্যাটাকের ক্ষেত্রে। সুতরাং যা বলবেন আসুন ভিতরে আলোচনা করবো, বসে ঠিক করবো কি করে কি করা যায়, আমরা খুব উদ্বিগ্ন, স্পিকার নিজে বলেছেন ওম বিরলা। তবুও সেটাখানে খামখাই হই 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 হই, মানে কিছু নেই তো ইস্যু, কিছু তো ইস্যু তো নেই, মানে ইস্যু নেই, সেই জন্য কিছু একটা নিয়ে পেয়েছে হই 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 করে আবার বিরাট কিছু দেখার চেষ্টা হচ্ছে, আবার বিরাট ঐক্য আইএনডিআই জোটের বিরাট ঐক্য দেখার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা দেখাতে গিয়ে দেশের মানুষ কি দেখছেন? যে ঘটনা ঘটেছে সেটা কেউ ভালোভাবে নিচ্ছেন না, কি করে সিকিউরিটি ল্যাপস হয় এবং সিকিউরিটির মধ্যেও কোথায় কে কি কোথা থেকে কানেক্টেড হয়ে রয়েছেন কে জানে, কে কি কি হয় পাস করে দিয়ে কি করেছেন কে জানে, কার কি যোগ রয়েছে সেটা দেখতে হবে খতিয়ে, যে কারা কোথাও কোনোভাবে করিয়েছেন কিনা এই লোকসভা এটাকে ভণ্ডুল করার জন্য, সব দেখার বিষয় রয়েছে। সেসব নিয়ে বলবেন হোম মিনিস্টার, বলবেন নিশ্চয়ই বলবেন। তো সেটা নিয়ে
এত হই হই পার্লামেন্ট চলতে দেবো না, এ আবার কি কথা? মেন তো একটাই তো কথা, সিকিউরিটি ইস্যু, সিকিউরিটি ইস্যু সিকিউরিটি সিকিউরিটি সিকিউর ভাবে করতে হয়, চেঁচিয়ে হই হই করে হয় না, সিকিউরিটি ইস্যু সিকিউর ভাবে করতে হয়। তো সেখানে হবে, প্রসেস চলছে, শুধু কি ডেরেক ওবেরয় নাকি পার্লামেন্ট আছেন নাকি ওখানে স্পিকার চেয়ারম্যান, তারা তারা বসছেন না, তাদের জীবনের কোনো ভ্যালু নেই? তো এটা এটা কেন ভাবা হচ্ছে যে শুধুমাত্র তাদেরই, শুধু বিরোধীদের লোকদের প্রাণ চলে যাবে, এটা কেন ভাবা হচ্ছে? ওখানে কিছু ঘটনা ঘটলে যে কেউ মারা যেতে পারেন, যদি ওখানে অ্যাটাক হয় যে কেউ মারা যেতে পারেন, সুতরাং প্রত্যেকেরই একটা উদ্বেগের জায়গা রয়েছে, সেটা হবে। তো সেটা নিয়ে একটা হাউস চলতে দেবো না, কালকে ঘটনা ঘটেছে আজকেও হয়ে হয়ে করে সব হাউসকে বাঞ্চাল করে দেবো, অন্যান্য ইস্যু আলোচনা হবে না। কি করতে গেছেন পার্লামেন্টে, কি করতে গেছেন, শুধু হয়ে করতে আমার এরকম ব্যবহার? ব্যাস, ওনাকে স্পিকার বলেছেন যে এক্ষুনি বেরিয়ে যান, ওটা তো ওখানে বলেছেন এক্ষুনি বেরিয়ে যান, তারপর কি হয়েছে দেখবেন তো। তারপর যখন আবার নতুন করে সেশন শুরু হয়, তারপর উনি কি করেছেন আমি দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে শেষ করব। বেশি চালাকি সব জিনিসে, তো সব জিনিসে মানে এরা মনে করে যে চেঁচাতে পারলেই মনে হচ্ছে একবারে বিরাট কিছু আমরা হয়ে গেলাম, চেঁচাতে পারলেই। আমি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা ভিডিও, ওয়েট, যখন আবার নতুন করে সেশন শুরু হলো আজকে, তারপর কি হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখানো শুরু করব, কিভাবে তাকে মানে বহিষ্কার করা হয়েছে আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই। Please be seated. Honorable members, please take your seat. You have to be, take your seat. Mr. Pramod Tiwari, take your seat. Take your seat first. Take your seat. All right. Honorable members, gross defiance to the directions imparted by the chair was noticed when Sri Derek O'Brien, despite being named and direction being given to withdraw from the council immediately, continued to not only remain in the chamber but shouted slogans, gesticulated aggressively, and even reached the table from the well of the house. Such gross misconduct on part of Sri Derek O'Brien cannot be countenanced. I again name Sri Derek O'Brien under Rule 256 for violating the directions of the chair. Sir, with your permission, I move the following motion that this House, having taken a serious note of the misconduct of Sri Derek O'Brien, member who has entered the well of the House and has been continuously shouting slogans, gesticulating aggressively at the chair, thereby disrupting the proceedings of the House in utter disregard to the authority of the chair, and having been named by the chair, resolves that the above mentioned member, that is Sri Derek O'Brien, be suspended from the service of the council for the remainder of this session under Rule 256. The question is that this House, having taken a serious note of the ignoble misconduct of Sri Derek O'Brien, member who has entered the well of the House, as also the inner well, and has been continuously shouting slogans, gesticulating aggressively at the chair, thereby disrupting proceedings of the House in utter disregard to the authority of the chair, and having been named by the chair, resolves that the above mentioned member, Sri Derek O'Brien, be suspended from the service of the council for the remainder of this session under Rule 256. Those in favor will please say aye. Those against will please say no. I think the ayes have it. The ayes have it. The motion is adopted. Sri Derek O'Brien, member, is suspended for the remaining part of this session. দর্শক শুনলেন ডেরেক ওবেরয়নকে
এই যে কটা দিন বাকি রয়েছে শীতকালীন অধিবেশন, সেখান থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। উনি আগেই বলেছিলেন, মানে যখন এই গন্ডগোলটা পাকাচ্ছিলেন তখনই যে এক্ষুনি বেরিয়ে যান, ওটা আরো মারাত্মক ছিল, ওটা আরো মারাত্মক। একজন এমপি কে বলছেন এক্ষুনি বেরিয়ে যান, যা আচরণ করেছেন তো বলবেনই তো না। তো তারপর যখন আবার মোশন আবার যখন শুরু হলো পার্ট, একেবারে প্রস্তাব এলো, ধোনি ভোট হলো, তার বিচারে ডেরেক ওবেরানের মানে ওবেরানের বিরুদ্ধে চলে গেছে এবং তাকে মানে এই শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মানে লজ্জার ব্যাপার, একের পর এক এমপি সব সাসপেন্ড হয়ে যাচ্ছে না। দেশের মানুষ দেখছেন, বাংলার মানুষও দেখছেন যে কি করে তৃণমূল কংগ্রেস ওখানে গিয়ে, শুধু চিৎকার, কোনো কাজ কাম নেই, শুধু চিৎকার। আর এখানে শুধু বলে আমাদের টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না, ওই দুটোই কাজ। এখানে মানে টাকা দেয় না বা চিৎকার, ওখানে গিয়ে এই টাকা দেয় না বলে এরকম কথা বলে, আর ওখানে গিয়ে চিৎকার। আবার এদের মধ্যে একজন এমপির গলা দেখবেন তারই গলা শুনতে পাবেন, তার গলা তিনি যখন আওয়াজ করে আর কারো গলা শুনতে পাওয়া যাবে না লোকসভাতে, কল্যাণ ব্যানার্জি, তার গলার আওয়াজ দেখবেন শুধু, আর কারো আওয়াজ শুনতে পাবেন না। মানে শুধু চিৎকারের জন্য যেন টিএমসি ওখানে গেছে, চিৎকার করার জন্য, কোনো কনস্ট্রাকটিভ যে আলোচনা হবে সেখানে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, সাজেশন দেওয়া, এইসব নয়, শুধু চিৎকার করছে, শুধু চেঁচাও। যেমন ঝাড় তার তেমন সব বাঁশ আর কি। এবার যাও বাঁশ খাও। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ থেকে।